হ্যালো ফ্রেন্ডস, ধর্ণিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে একটা আমি মহারাষ্ট্রিয়ান ডিশ শেয়ার করব। এটা বেসিক্যালি একটা ভেজ আইটেম। বাড়িতে যেদিনকে আমাদের নিরামিষ হয়, আমরা তো আলু পোস্ত, ছোলার ডাল, অনেক নিরামিষ পদ খেয়ে থাকি। তো আশা করি এই ডিশটা তোমাদের সকলের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা। এখানে নিয়েছি গোটা জিরে, মুড়ি, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ ইত্যাদি। এরপর এইগুলো সব কড়ায় শুকনো হলে খুব ভালো করে গরম করে নেব বা রোস্ট করে নেব। গোটা মশলা রোস্ট করে যদি আমরা গুঁড়ো করি তাহলে তার টেস্ট কিন্তু আর সুগন্ধ খুবই ভালো আসে। সেই জন্য এবার একটা শিলনোড়ার মধ্যে খুব ভালো করে এটা গুঁড়িয়ে নেব। এটা গুঁড়াতে বেশিক্ষণ টাইম লাগবে না, এই 3-4 মিনিটের মধ্যে মশলাটা ভালো করে গুঁড়ো হয়ে যাবে। দেখুন মশলাগুলো রেডি আছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি প্রথমে দিয়ে দিলাম বেসন। এখানে 1 বাটি বা 1 কাপ বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রেড চিলি পাউডার, আর এরপর কিছু শুকনো মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এতে দিয়ে দিলাম গোটা জিরে। এরপর এতে দিয়ে দিলাম 1 চুটকি জোয়ান, আর দিয়ে দেবো ভাজা মশলা। যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছি সেই মশলাই 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর অল্প দই। এরপর এই সবকটা জিনিস খুব ভালো করে একবার মাখিয়ে নেব। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একেবারে বেশি দিয়ে দেবেন না, তাহলে অনেক ক্ষেত্রে কি হয় ডোটা বেশি পাতলা হয়ে যাবে। দেখুন ডোটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মাখিয়ে এটা 5 থেকে 10 মিনিট রেখে দেব। এখানে কিছু পনির নিয়েছি, সেটা হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি বা স্ক্র্যাম্বল করে নিয়েছি। চলুন এরপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দিই। ফার্স্টে দিয়ে দিলাম কাজু বাদাম, আর দিয়ে দেব সেই ভাজা মশলা 1/2 চামচ পরিমাণে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। এরপর এতে দিয়ে দেব কুচানো ধনে পাতা। ধনে পাতা কুচি দেওয়ার পর এরপর এতে দিয়ে দিলাম কুচানো লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এই সবগুলো খুব ভালো করে একবার মাখিয়ে নেব। বন্ধুরা, কথা বলতে বলতে আমি ডিশটার নামটাই তোমাদের বলা হয়নি। এই ডিশটার নাম হলো ভেজ গাঠিয়ার তরকারি। এরপর হচ্ছে ছোট ছোট করে পনিরের বল তৈরি করে নেব। আপনারা দেখে নিন, পনিরের বলের সাইজটা খুব বেশি বড় করব না। এটাকে অনেকে গাট্টার তরকারিও বলে থাকে, নিরামিষ গাট্টার তরকারি। আর এটা এত সুস্বাদু হয় যে বাড়িতে যেদিনকে নিরামিষের দিন হয় আমার তো অন্য কিছু প্রয়োজনই হয় না এই গাট্টার তরকারি বলে। তো তোমরা আশা করি একদিন বাড়িতে ট্রাই করবে এই তরকারিটা। চলো, আমার পনিরের বলগুলো রেডি হয়ে গেছে। এরপর যে আমরা বেসনের মিক্সারটা যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে এই লেচিটার মাঝখানে আমি একটা ছোট গর্তের মতো অংশ তৈরি করব, যার মধ্যে পনিরের স্টাফিংটা আমি ভরতে পারি। পনিরের পুরটা ভেতরের ভরার পর লেচির মুখটা কিন্তু খুব ভালো করে আটকাতে হবে, যাতে না এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে কোনোভাবে পনিরটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন একটা বলের আকারে তৈরি করলাম জিনিসটা। ঠিক একই জিনিস আমি তোমাদের আরেকবার তৈরি করে দেখাচ্ছি। আবারও একই পদ্ধতিতে পনিরের যে আমি বলটা নিয়েছিলাম সেটা একটু পাতলা করে নিলাম হাতে, আর মাঝখানটা গর্ত করে নিলাম। এর মধ্যে পনিরের স্টাফিংটা ভরে দিলাম। আমি এই জন্যই বলেছিলাম যে যাতে পনিরের বলের সাইজটা ছোট ছোট হয়, যাতে আমরা এর মধ্যে খুব সহজেই ভরতে পারি। আবারও এটা হাতে করে গোল করে নিলাম। এইভাবে আমি বাকি পনিরের বলগুলো খুব সহজেই রেডি করে নেব। আর তোমাদের একটা কথা বলে দিই, যতক্ষণ এই পনিরের বলটা রেডি হবে ততক্ষণ আমি কড়াইতে সামান্য একটু জল নিয়ে গরম জল বসাতে দিয়ে দিয়েছি। জলটা ফুটতে থাকলে এগুলো আমরা কড়াইতে দিয়ে দেব। তাহলে চলো বন্ধুরা, জল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, আর এরপর এর মধ্যে একে একে সব স্টাফিংগুলো আমি দিয়ে দিলাম। জলটা উষ্ণ গরম অবস্থাতেই আমরা এটা দিয়ে দেব। ফুটন্ত অবস্থায় দিলে কিন্তু এগুলো বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর এটা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি দই, তাতে আমি দিয়ে দিলাম কসৌরি মেথি। এরপর এতে কিছু মশলা দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিলাম লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে রেড চিলি পাউডারও অ্যাড করতে পারো, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার।
আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলা, যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটা আমি নাড়াচাড়া করে রেখে দেব, যখন আমি গ্রেভিটা তৈরি করব তখন আমার এই মিক্সারটা কাজে লাগবে, সেই জন্য এটা আগে থেকে রেডি করে রেখে দিলাম। দেখো বন্ধুরা, এই বলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, পনিরের বলগুলো। এরপর আমি গ্যাস করে দেব অফ, আর জলটা ঝেড়ে খুব ভালো করে তুলে নেব। খুব গরম আছে এই অবস্থায় কিন্তু এগুলো হাত দেবেন না। আস্তে আস্তে সব বলগুলো তুলে নিলাম, আর এই যে জলটাই আমি সিদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না, এই জলটা আমি একটা জায়গায় স্টোর করে রাখবো। এরপর আমি গ্যাসে বসিয়ে দিলাম আর একটা কড়াই, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে তোমরা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারো, আমি এখানে সর্ষের তেল দিলাম। এরপর আমি সমস্ত বড়াগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে নেব, খুব হালকা আছে এটা ভাজতে হবে, আর খুব বেশি কড়া করে না ভাজলেও হবে। একটু ওলট পালট করে ভেজে নিলাম। এই বড়াগুলো কিন্তু এইরকম ভাজা অবস্থাতেও খেতে খুব ভালো লাগে, কিন্তু যেহেতু আমি এটা তরকারি করব তাই এটার আমি গ্রেভি বানাবো। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কতটা হালকা করে ভেজেছি, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। সব বড়াগুলো তুলে নিলাম, আবারও ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আর এরপর এতে ফোড়নের জন্য আমি ইউজ করব গোটা জিরে। তেজপাতা আর গোটা জিরে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি ছোটো ছোটো করে কুচি করে আগে থেকে রেখে দিয়েছিলাম, আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য তার মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে নুন, আর এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নুন অ্যাড করার ফলে টমেটোটা কি তাড়াতাড়ি গলে গেছে। এবার এতে দিয়ে দিলাম আদা বাটা, যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য শুধু আদা বাটাই ইউজ করব। আমিষ পদ্ধতিতে করলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন বাটাও অনেকে ইউজ করে, কিন্তু আমি নিরামিষই করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, মোটামুটি হাফ চামচ করে দিলেই হবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যদি সামান্য পরিমাণে ঝাল তোমরা খেতে চাও সেই জন্য রেড চিলি পাউডারও অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর সমস্ত মশলাটা কষিয়ে নেব খুব ভালো করে, আর ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে আসে। তোমরা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে করে তেল ছাড়ছে, এর মধ্যে থেকে তেল সম্পূর্ণরূপে বেরিয়ে এসছে। এরপর আগে থেকে যে আমি দইয়ের মধ্যে একটা মিক্সার তৈরি করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম, আর আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, জল দিয়ে কিছুটা পরিমাণে স্ক্র্যাম্বল করা পনির আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিলাম, যাতে গ্রেভিটার থিকনেস বাড়ে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর নুন দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। আর নুন চিনির ব্যালেন্স যেহেতু রান্নায় রাখতে হবে নিরামিষ পদ, সেই জন্য এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর বড়াগুলো সিদ্ধ করার জল এর মধ্যে খানিকটা পরিমাণে দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব, কারণ গ্রেভিটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে বড়াগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলে রান্নাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে মাস্ট এতে দিতে হবে হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। আর নামানোর আগে অতি অবশ্যই এর মধ্যে অ্যাড করব ধনেপাতা কুচো। তো বন্ধুরা, আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে, আর অবশেষে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি সবার প্রথমে রেডি করেছিলাম। তাহলে বন্ধুরা, খুব সহজেই বাড়িতে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, আর আশা করছি এই নতুন ধরনের রান্নাটা তোমাদের খেতে খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।